প্রায়শই আমরা আমাদের দেহের বিভিন্ন অংশে কালো বা লাল বিন্দু দেখতে পাই, যাকে তিল বলা হয়। অনেকে তিলকে শুভ মনে করে। কিছু মানুষ আবার তিলের অবস্থানের উপর তাদের ভাগ্য ভালো না মন্দ বিচার করেন। তবে অনেকের ক্ষেত্রে তিলের রং লালও হয়। জীবনে তিলের গুরুত্ব কী এবং কোথায় তিল থাকলে কি হয় জেনে নিন এক নজরে। বাহুতে তিল থাকলে কি হয়, কোন দিকে ইঙ্গিত দেয় আপনি কি জানেন? ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ডান বাহুতে তিল থাকলে কি হয়? যে ব্যক্তির ডান বাহুতে তিল থাকে তারা প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান। ডান বাহুতে তিল থাকা সৌভাগ্যের পরিচায়ক। এরা বুদ্ধি ও শক্তিতে বেশ এগিয়ে থাকেন, আর্থিকভাবেও স্বাচ্ছন্দ্যে থাকেন। এদের দাম্পত্য জীবন হয় মধুর। সকলের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক খুব খুব সুখের হয়। বাম বাহুতে তিল থাকলে কি হয়? বা বাহুতে তিল থাকলে ব্যক্তি ঝগড়াটে স্বভাবের হন, তার বুদ্ধিতে খারাপ বিচার থাকে। বাম বাহুতে তিল থাকলে দুর্ভাগ্য পিছু ছাড়তে চায় না। একজন মহিলা পারিবারিক সুখের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। প্রায়শই এ জাতীয় মহিলারা তাড়াতাড়ি বিয়ে করে। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।